নমস্কার, আমি নয়না, আর আপনাদের সবাইকে নয়না ঝুমে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে মহাপুণ্যবান জগন্নাথ দেবের মহারথযাত্রা, আর এই জগন্নাথ দেবের একটা প্রসাদ হলো খাজা। আমরা পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে গেলেই প্রসাদ হিসেবে এই খাজা বাড়িতে নিয়ে আসি। চলুন, সেই খাজা এবার বাড়িতে বানিয়ে নিন, আর দোকানের থেকে অনেক মুচমুচে ও দোকানের মতোই অনেক দিন বাড়িতে স্টোর করেও এটা রাখতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নিই কীভাবে বানাচ্ছি সেই খাজা। বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা আপনারা যতটা পছন্দ করেন দেবেন, তবে এক টেবিল চামচের বেশি নয়, আমি হাফ টেবিল চামচ এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে ঘি ও লবণটাকে মিক্সড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি, মিক্সড হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর এই ময়দা মাখাটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। আমি মাখানোর পর দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা জল লেগেছে। দেখতেই পাচ্ছেন কাপ নিয়েছি, কাপের এক কাপ জল নিয়েছি, এতটা জল আমার লাগবে না। দেখতেই পাচ্ছেন ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দাটা দেখুন খুব বেশি শক্তও হয়নি আর খুব নরমও না। এবার জলটা দেখে নিন, ময়দাটা মাখতে হাফ কাপ জল লেগেছে, হাফটা কাপ বেশি হয়ে গেছে। ময়দাটাকে বেশি সময় ঢাকা দিয়ে রেখে দেবো না, জাস্ট শিরাটা বানাতে যতটা সময় লাগে ততটা সময়। আর শিরা বানানোর জন্য নিয়েছি এক বাটি চিনি, আর এখানে জল দিয়েছি ওই বাটিরই হাফ কাপ। এবার চিনিটাকে গলে যেতে দিয়েছি। এই শিরাটা কিন্তু একটা তারের শিরা হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে, এবার ভালোভাবে ফুটেও উঠেছে। হাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে, যাতে চিনিটা নিচে না লেগে যায়। এখানে জলের পরিমাণটা কম আছে, আর আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন মিষ্টিটা সেই হিসেবেই দেবেন। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুটে উঠেছে, আর একটা তারের শিরাও তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা গ্যাস অফ করে ঢাকনা লাগিয়ে রেখে দেব। ময়দাটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন ময়দাটা সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে আর একটু এটাকে ডোলে নিচ্ছি। এবার এগুলো থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি ঠিক রুটির যেমন লেচি হয় ঠিক তেমনভাবেই করেছি। দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি বেলে নেব। বেলার জন্যে এখানে আমি ব্যবহার করছি কর্নফ্লাওয়ার। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে এটা বেশি ভালো হয়। ভালোভাবে এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি, ঠিক রুটির মতো পাতলা করেই বেলে নিয়েছি। দেখুন এভাবে আমি প্রত্যেকটাকে বেলে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার রান্নার ভিডিও প্রথমবার দেখছেন, বন্ধুরা বলে রাখি আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নিন, তাহলে আমার প্রত্যেকটা রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। দেখুন এখানে আমি তিনটে রুটি নিয়েছি খাজা বানানোর জন্যে। প্রথমে একটা রুটিকে ভালোভাবে রেখেছি, তার উপরে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দিয়ে ভালোভাবে রিফাইন্ড অয়েলটাকে রুটির গায়ে মেখে দিলাম। এবার ওপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাকেও মেখে দিচ্ছি। এরপর ওপর চাপিয়ে দিচ্ছি আরেকটা রুটি, একইভাবে করে নিচ্ছি, এটার ওপরেও দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার।
এটাকেও মেখে দিচ্ছি। এখানে আমি তিনটে রুটি দিয়ে করছি, আপনারা চাইলে চারটে পাঁচটে দিয়েও করতে পারেন। এরপর আবারও এর ওপরে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, সঙ্গে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। শেষের কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আমি মিক্সড করছি না, এভাবেই রেখে দিচ্ছি। এবার তিনটে রুটিকে দেখুন একসঙ্গে রাউন্ড করে নিচ্ছি, একটা রোল বানিয়ে নিচ্ছি। রোলটা কিন্তু খুব চেপে চেপেই করতে হবে, দেখতে পারছেন একটা রোল বানিয়ে নিয়েছি। এবার মুখটা যেটা খুলে যাচ্ছে এটাকে নর্মাল জল দিয়ে সিল করে দিচ্ছি, দেখুন দুটো সাইডেই দিয়ে দিচ্ছি জল। এবার রুটিটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি, এটাকে কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে, নইলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। দেখুন প্রত্যেকটা রুটিকেই সুন্দরভাবে সিল করে দিচ্ছি, আর জল দিয়ে সিলটা করলে খুব ভালোই সিল হয়। দেখুন ভালোভাবে চেপে দিচ্ছি যাতে ফ্রাই করার সময় না এটা খুলে যায়। এবার ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে দিচ্ছি, কেটে ফেলে দিলাম। এবার একটা শেপে এগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। এবারে এখান থেকে দেখুন একটা বল নিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটাকে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। দেখুন এবার এর উপরে আরও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে এটাকে হাত দিয়ে চেপে নিচ্ছি। শুধু চেপে নিলেই হবে না, খাজার আকার কিভাবে আসে আর পাটগুলো কেমনভাবে হয় সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। এখানে প্রত্যেকটা চেপে নেওয়ার পর দেখুন একসঙ্গে রেখেছি, আর দেখুন সাইডে সুন্দর একটা শেপ এসেছে। কিন্তু এই শেপটা এভাবে থাকলে হবে না, দেখুন আবারও কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি। ঠিক খাজার আকার, খাজা যতটা লম্বা হয় ঠিক অতটাই করে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বেলে নিচ্ছি, দেখুন এখানে প্রত্যেকটা বেলে রেখে দিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা, ফ্রাই করে নিচ্ছি ডুবো তেলে, কিন্তু একেবারে গরম তেলে দিয়ে দেবেন না, মিডিয়াম গরম তেলে দেবেন যাতে সঙ্গে সঙ্গে এটা ওপরে না ভেসে আসে। দেখুন কড়াইতে দেওয়ার পর কতটা সময় পরে এটা ওপরে এসেছে। এবার উল্টে দিলাম, পাটগুলোকে কিন্তু একটু খুলে খুলে দিতে হবে, নইলে পাটগুলো পুরোপুরি ছেড়ে যাবে না। দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি পাটগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিলে এর পাটটা সুন্দরভাবে এসে যাবে, একেবারে দোকানের মতো। আর সত্যি বলছি বন্ধুরা, এটা দোকানের থেকে অনেক বেশি মুচমুচে, মুখে দিলেই এটা একেবারে মিলিয়ে যায়। দেখতে পাচ্ছেন এটাকে কালার না হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিচ্ছি। এটাকে একটু সাইডে সরিয়ে আরও একটা দিয়ে দিচ্ছি সাইড থেকে। এটাকে রেখেছি যাতে এটার মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখতে পাচ্ছেন সেমভাবে এটাকেও আমি পাটগুলো ছাড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে পাটটা বোঝা যায়। দেখুন এটারও কালার চলে এসেছে। এবার উল্টো সাইডেও একটু পাটগুলোকে আমি খুলে দিচ্ছি। এ কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ এটি খুবই মুচমুচে। এটা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খাজাটাকে। শুধু তুলে নিলেই চলবে না, এবার এটাকে রসে ডুবানোর পালা।
দেখুন, সুন্দরভাবে রসে ডুবিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে বেশি সময় রসে ডুবিয়ে রাখবেন না, জাস্ট দুটো সাইড একটু ডুবিয়ে আর ওপর থেকে একটু রস ছড়িয়ে 5 মিনিট রাখলেই হবে। 5 মিনিট রেখে তুলে নিচ্ছি, তুলে নিলেই রেডি দোকানের মতো মুচমুচে খাজা। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর রথযাত্রাকে আনন্দময় করে তুলতে বন্ধুদের সঙ্গে লিঙ্কটি শেয়ার করবেন।